হ্যালো এভরিওয়ান, আজ বলবো খাওয়ার পর পেটে ব্যথা কেন হয় এবং এই ব্যথার জন্য কি করবেন। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। সবচেয়ে দুর্বল অধ্যয়ন ও অনির্দিষ্ট অঙ্গ হলো আমাদের পেট। এটি হলো হজমের কেন্দ্রীয় অঙ্গ যা খাদ্য হ্রাসের জন্য দায়ী। পাচনতন্ত্রের এই অঙ্গটি প্রায় আমাদের খারাপ অভ্যাস প্রতিক্রিয়া করতে পারে, যেমন গরম জল, অস্বাস্থ্যকর খাবার, অত্যাধিক চর্বি ইত্যাদি। তো যাই হোক, যখন পেট আর এইসব হজম করতে পারে না তখন খাওয়ার পর পেট ব্যথা বাড়ে। কখনো কখনো একজন ব্যক্তি খাওয়ার পর পেট ব্যথা অনুভব করতে পারেন। এর কারণ হতে পারে যেমন খাদ্য বিষাক্ত। খাওয়ার পরে পেট ব্যথার অন্য কারণ হতে পারে খাদ্য বিষক্রিয়া। এই ক্ষেত্রে আপনি খাওয়ার পরে খুব শীঘ্রই পেটের মধ্যে গুরুতর ব্যথা অনুভব করতে পারবেন। নরম মানের খাবার এবং পানীয় খাওয়ার পর হঠাৎ 48 ঘন্টার মধ্যে উল্টো হতে পারে, যেমন বমি বমি ভাব, পেটে ব্যথা এবং ডায়রিয়া। জীবাণুগুলো যে খাবারের মধ্যে রয়েছে তার উপর নির্ভর করে। একজন ব্যক্তির জ্বর, ঠান্ডা এবং রক্তপূর্ণ মল, ডিহাইড্রেশন ও স্নায়ুতন্ত্র রোগ হতে পারে। নাম্বার 2, আন্তিক রোগ বিশেষ। পেট এবং নিচের ডান পাশে পেট ব্যথা আন্ডেনডাইটিস দ্বারা হতে পারে। এছাড়াও বমি বমি ভাব বা তাপমাত্রায় সামান্য বৃদ্ধি হতে পারে। খাওয়ার পরে পেটে ব্যথা যদি বরাবর উপলব্ধি করেন তাহলে দেরি না করে ডাক্তারকে দেখানো উচিত। নাম্বার 3, খাদ্য অসহিষ্ণুতা। নির্দিষ্ট খাবার খাওয়ার পরে পেটে ব্যথা সবচেয়ে সম্ভবত কারণ। আপনার যদি কোনো খাদ্যে অ্যালার্জি হয় তাহলে ব্যথা হতে পারে। পেট ব্যথা দুগ্ধজাত দ্রব্য গ্রহণের পরে ফুসকুড়ি, সাধারণত ল্যাকটোজ অসহিষ্ণুতা থেকে উদ্ভূত হয়। নাম্বার 4, প্যানক্রিয়েটাইটিস। উপরের পেটে জ্বালাভাব এবং তীব্র ব্যথা যা খাওয়ার পর দেখা যায়, অথবা যা ভারী খাবার খাওয়ার পরে 6 থেকে 12 ঘন্টা বন্ধ হয় না, তাহলে প্যানক্রাইটিসের কারণে হতে পারে। এই ব্যথা প্রায় উপরের পেটের মধ্যে বিরক্ত ডান এবং বাম দিকে স্প্রেড, যা পিছনে ফিরলে শুরু হয়। এটি বমি বমি ভাব, মাথা ব্যথা বা জ্বর দ্বারা অনুষঙ্গী করা যেতে পারে। নাম্বার 5, আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা। পেপটিক আলসার কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় পেটে ব্যথা হতে পারে। এক্ষেত্রে এই ব্যথা পেটের উপরের মাঝখান দিয়ে শুরু হতে পারে। পেটে কখনও চিনচিনে এবং কখনও জ্বালা পড়ার মতো ব্যথা হয় এবং এর সঙ্গে হতে পারে টক ঢেকুর, বমি ভাব, অনেক সময় খুব ঘামও দেখা দিতে পারে। নাম্বার 6, পিত্তথলিতে পাথর হলে কিংবা পদা হলে পেটে ব্যথা শুরু হয়। এই ব্যথা পেটের ডান দিকে এবং পিছন দিকে ছড়ায়, তার সঙ্গে প্রচণ্ড বমিভাব হতে পারে। পেটে চিনচিনে ব্যথার সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর এবং জন্ডিস, আর খাবারে অরুচি হল এক্ষেত্রে প্রধান উপসর্গ। এবং মেয়েদের ক্ষেত্রে জরায়ু কিংবা ডিম্বাশয়ে নানা সমস্যা হতে পারে, এক্ষেত্রেও কিন্তু খুবই পেটে ব্যথা করে। তখন তলপেটের ব্যথার সঙ্গে প্রস্রাবের জ্বালা পড়া হতে পারে, তার সঙ্গে হতে পারে হালকা জ্বর। এছাড়াও যদি আপনার কষ্টকাঠিন্য থাকে তাহলে তো পেট ব্যথার সম্ভাবনা খুবই বেশি। এক্ষেত্রে পুরো পেট জুড়েই ব্যথা এবং পেট অনেকক্ষণ ভার ভার মনে হবে, কিছু করেই শান্তি মিলবে না। আর যদি আপনার অন্ত্রে ক্যান্সার হয় তাহলে কিন্তু পেটে ব্যথা হতে পারে। এর সঙ্গে হতে পারে ওজন হ্রাস, রক্তশূন্যতা, দুর্বলতা। যে কারণগুলির কথা বললাম পেটে ব্যথার, তো নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে পেটের ব্যথাকে একদমই ছোট বলে মনে করা ঠিক নয়। আসলে পেটের ব্যথা বড় কোনো সমস্যার উপসর্গ অনেক ক্ষেত্রে হতে পারে, তাই একে অবহেলা করা উচিত নয়। তো এবার জানুন পেটে ব্যথা হলে কি করবেন। দেখুন, যদি আপনি বোঝেন যে আপনার ব্যথাটি গ্যাসের ব্যথা, তবে কিন্তু গ্যাসের ওষুধ খেতে পারেন। এছাড়াও কোনো ভালো সিরাপ খেতে পারেন, এগুলো গ্যাস্ট্রিকের ব্যথা খানিকটা কমাতে পারে। আর যদি আমাশয় থেকে ব্যথা হয় সেক্ষেত্রে ওষুধ খেতে পারেন, তবে তার সঙ্গে অল্প অল্প করে নুন চিনির জল খেতে হবে। আর যদি কষ্টকাঠিন্য থেকে পেটে ব্যথা হয় তবে রেশমগুলি ভুষি নিয়মিত খেলে কষ্টকাঠিন্য আর হবে না খুব একটা, অতএব পেট ব্যথা আর হবে না। তো এগুলো গেল সাধারণ পরামর্শ। কিন্তু গ্যাস্ট্রিক বা আমাশয় ছাড়া আগে যে পেটে ব্যথার কারণগুলি বললাম সেগুলি থেকে যদি পেটে ব্যথা হয় তা কিন্তু সহজে কোনো ওষুধ খেয়ে নিলে কমার মতো রোগ নয়। তার জন্য ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়া উচিত আর নিয়মিত চিকিৎসার মধ্যে থাকা দরকার।
আর যদি পেট ব্যথার সঙ্গে বমি কিংবা জ্বর আসে তাহলে তা চিন্তার, না হলে সাধারণ চিকিৎসাই যথেষ্ট। এছাড়াও পেটে ব্যথা হলে উপশমের জন্য গরম পানি খেতে পারেন, এছাড়া হট ব্যাগ গরম করে পেটের উপর দিয়ে রাখতে পারেন, এতেও খানিকটা উপকার পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, পেটের ব্যথা বা যে কোনো এই ধরনের সমস্যা কমাতে হলে সবার আগে ঝাল মশলাদার খাবার খাওয়া কমান এবং নিয়মিত শরীরচর্চা করুন, অতএব ওজন ঠিক রাখুন, দেখবেন পেটের ব্যথা এমনিতেই অনেক কম হবে। ধন্যবাদ।